তুমি আর জোনাকির চেয়ারে বসবে। কেন, ও আজ আসবে না? মনে হচ্ছে আর আসবে না। মর্নিং দেবিকা। মর্নিং। এই দাঁড়া দাঁড়া, এই গ্লাসে দে বাবাই। হ্যাঁ দিদি। আমার চাটা আজকে এখানে। আচ্ছা, কি দিদি আজ আপনি এখানে? আর বলিস না, আসেনি তো আজকে বাবাই। হ্যাঁ দিদি। আচ্ছা ঠিক আছে। কি দিদি আজকে নতুন দাদা এলো না? তাই তো দেখছি। গুড মর্নিং। নরেন বাবুর আজ কি হলো রে? কি করে জানবো? কেন তোকে কিছু বলে যাননি? একটু জলটা খাচ্ছি। হ্যাঁ খাও, কিন্তু আমাকে হঠাৎ বলে যাবে কেন? তা না, তুই ওনার পাশাপাশি বসিস। এ বাবাই। হ্যাঁ দাদা। এখানে পাশাপাশি বসে কাজ করলে যে সব কথা বলে যেতে হবে তার তো কোনো মানে নেই। আরে সব কথা বলে যাবেন কেন? আজকে আসবেন নাকি তাই বলে গেছেন নাকি তোকে জিজ্ঞাসা করছি। অবশ্য এটাও ভাববার বিষয় যে উনি আগে থেকে ঠিক করেছেন না আচমকা আটকে গেছে। তুমি ওনাকে নিয়ে তো ভাবছো কেন বলো তো? শোন, তুই না হয় ওর পাশাপাশি বসিস। আরে আমরাও তো এক অফিসের কলিগ নাকি, আমাদেরও তো একটা ফেলো ফিলিংস আছে। তোমার চায় কাপটা একটু দেখি। কেন না? আমি দেখতাম তোমার চাটা আর কতক্ষণে শেষ হবে। চাটা শেষ না হলে তো তোমার এই প্রসঙ্গটাও শেষ হবে না, তাই না? হবে না। আচ্ছা দেবিকা, তোর কি নরেন বাবুর প্রতি? তুই যাই বলিস, নরেন বাবু লোকটি কিন্তু বেশ ভদ্র, বিনয়ী, ডিসিপ্লিন, বাপরে বেশ পাংচুয়াল। তুমি থামবে? সে আমি থামছি, কিন্তু তুই বল, আজ পর্যন্ত নরেন বাবু এক আধ ঘন্টা লেট করেনি। আফটারঅল উনি তো একজন প্লেয়ার, অ্যাটলিস্ট উনি একটু দেরি করে আসতে পারেন। দুম করে না আসলে একটু চিন্তা তো হবেই। তোমার চাটা না শেষ হয়ে গেছে, তুই বলছিস উঠতে, তো উঠছি। কিন্তু দেখ, যে রোজ ঠিক সময় আসে হঠাৎ করে না আসলে মনে কিন্তু ভীষণ কু ডাকে। কি ডাকে ও তুই বুঝবি না, তুই তো কলকাতার বাইরে মানুষ হয়েছিস। শোনো, আমার কিছু বোঝার দরকার নেই, যে আসছে না সে আসছে না, তাকে নিয়ে তো কচকচানি কি? সে আমি বুঝতে পারছি। তুই অফিসের কলিগকে নিয়ে কথা বললে কচকচানি বলছিস কেন রে? ভগবান না করুন ওনার কিছু হোক, উনি ভালোই থাকুন, উনি দেরি করে আসছেন চিন্তা তো একটু হবেই। তোমার চিন্তা করার কিছু নেই। ওই যে এসে গেছে। ওই কই? আহ, ওইভাবে দেখছো কেন? কেন কি হয়েছে? থ্যাংক ইউ। গুড মর্নিং নরেন বাবু। গুড মর্নিং। আজ আপনারা তো লেট হলো। আর বলবেন না, আজকে প্র্যাকটিসে গেছিলাম তো তাই দেরি হয়ে গেল। ও তাই বলুন, এদিকে আমরা কত ভাবছি। আমরা মানে? আমরা মানে আমরা, আমাদের অফিসের কলিগরা। বাবা তুই না, পারিজাতের কোচ মিস্টার প্রদ্যুৎ ব্যানার্জির বাড়ি। হ্যাঁ আমি প্রদ্যুৎ ব্যানার্জি। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি তানিয়া। তানিয়া? তানিয়া সান্ডাল। ও আচ্ছা আচ্ছা। আমি ভেতরে আসতে পারি? ভেতরে কেন বলুন তো। বলুন তো না স্যার, আমি আপনার থেকে অনেক ছোট, আপনি আমাকে তুমি করে বলবেন। এই শুন, কি কি হলো? না মানে জুতো 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 ওখানে জুতো ওইখানে। হ্যাঁ বলুন, কি হলো? আরে বলুন কি ব্যাপারটা, কি বলুন? বলুন তো না, বলো তো। ঠিক আছে ঠিক আছে, বলো বলো। আপনার বাড়িতে কেউ নেই? না। ও আপনি একা থাকেন? না 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 না, আমার স্ত্রী আছেন অফিসে গেছে। ও সার্ভিস করেন না? হ্যাঁ হ্যাঁ। আবার কি সানডেতে আসলেই ভালো করতাম। কেন তাতে কি হতো? বউ
বৌদিকেও পেয়ে যেতাম তাহলে। বৌদিকে পেলে কি হতো কি তাতে? তাতে আমার সুবিধা হতো। কি সুবিধা হতো? মানে আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা বৌদিকে গিয়ে বলে দিতাম। তাহলে তো ঠিক আছে, তাহলে তুমি তুমি সানডেতেই। হ্যাঁ সেটাই ভালো। যখন এসে পড়েছি আমি আজই আপনাকে বলে যাই কথাটা। তো না আসলে সানডেতে তো আমার একটা স্যারের কাছে যেতে হবে, একটা ইম্পর্টেন্ট নোটস নিতে ইন্টেরিয়র লাইটিং এর উপর। ইন্টেরিয়র লাইটিং? তাহলে তুমি পড়াশোনা করছো? হ্যাঁ, আর সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি স্যার। মানে আমি বুঝতে পারছি না। দেখুন স্যার, আপনি যেমন ফুটবল ভালোবাসেন আমি তেমন পড়াশোনা ভালোবাসি। খুব ভালো কথা, খুব ভালো কথা। তা আমার কাছে কেন? পড়াশোনার জন্য দরকার হলে শুধু আপনার কাছে কেন, দরকার হলে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারি। কত দূর তুমি যেতে পারো? ধরুন তো তমলুক, তমলুক পর্যন্ত। তমলুক? হ্যাঁ তমলুক। বাহ বাহ বাহ, হায়ার স্টাডির জন্য লোকে তো বিদেশে যায়, তুমি তমলুক পর্যন্ত যাবে? দরকার হলে আমাকে সেখানে যেতে হবে। না আমি কিছু বুঝতে পারছি না। পারিজাতের কোচ, এডুকেশন, তমলুক, আমার ধারা কি? মানে নীলমণি ধারা বলে একটা ছেলে আপনার কাছে ফুটবল কোচিং নিচ্ছে তো? হ্যাঁ ধারা, ধারা। হ্যাঁ খুব খুব ভালো ছেলে, ও তো তমলুকেই থাকে। হ্যাঁ তোমার সাথে আলাপ আছে তো। আমি তো ভেবেছিলাম অন্যরকম, মানে আমি ভেবেছিলাম তোমার মাথা স্ক্রুটা একটু উঠে। কেন বলো তো? কেন ধারা কি করেছে? কি করেনি সেটাই বলি। না না না, ধারা তো খুব খুব ভালো খেলে, খুব ভালো খেলে। ওর পায়ে দারুণ দজ আছে, দারুণ বিউটিফুল। ওকে যদি আগে পেতাম না আমার খুব খুব সুবিধা হতো, জানো তো। তাহলে এতদিনে সত্যি সত্যি আমার মাথা স্কুটার ঢিলে হয়ে যেত। কেন? ধারার কথা ভেবে ভেবে। তো তুমি ধারার কথা তো ভাবছো কেন? ধারার বাবাই তো চিঠি লিখে ওর কথা আমাকে ভাবতে বলেছে। ধারার বাবা? হ্যাঁ ওর বাবা, কিন্তু ওর ফুটবল খেলাটা একদম পছন্দ করে না স্যার। ধারা এখানে এসেছে কেন? মন দিয়ে লেখাপড়া করে বিই এমই পাস করে তারপরে বিদেশ যাবে বলে, কিন্তু আপনার এখানে ফুটবল খেলতে গিয়ে ও লেখাপড়াটাকে ভীষণ নেগলেক্ট করছে। কি জানো সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠতে পারবে কিনা। হ্যাঁ তার জন্যই তো আমি আপনার কাছে ছুটে এসেছি স্যার। ধারাটা এমন গোয়ার ছেলে, আপনাকে কি বলবো স্যার। আমি তো ওকে বলে বলে একেবারে ফেল মেরে গেছি। ওর বাবা মা চিঠি লিখে লিখে ফেল মেরে গেছে স্যার। এখন আপনি একমাত্র ভরসা স্যার। আপনি একটু ওকে ছোট্টর উপর কড়া করে করকে দেবেন তো, তাহলেই দেখবেন একেবারে সুরসুর করে লেখাপড়ায় মন দেবে, ট্র্যাকের ছেলে ট্র্যাকে ফিরে আসবে। আপনি আপনি ওকে বলবেন তো স্যার? বলবো। সত্যি? ঠিক আছে, তুমি এত করে যখন বলছো আমি বলে দেবো। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। কি করছো কি করছো? আপনি খুব ভালো লোক স্যার। আমি তাহলে আসি। আর একটা কথা স্যার, আমি যে এখানে এসে ধারার সম্পর্কে আপনাকে এতগুলো কথা বলে গেলাম, কাউকে যেন বলবেন না। আপনি কি করে জানবেন? আপনাকে তো বলাই হয়নি। অভি, আমি, সন্দীপ, আমরা তো সবাই একই গ্রুপে। অবশ্য অভি আসতে পারে আর আমি আগে বলবো তোমাকে। আসি স্যার। এরপর যখন তুমি আমার বাড়িতে আসবে না? হ্যাঁ নিশ্চয়ই আসবে, বারবারই আসবে। তখন আমাকে স্যার স্যার বলবে না। কি বলছো? দাদা, প্রদ্যুত দা। প্রদ্যুত দা। আসি। এসো।
তোমার ভদ্রতা হলো বুঝু? অভদ্রতা আবার কি করলাম? শেষে তুমি আমার সঙ্গে চালাকি মানলে? অসম্ভব, তাই মারতে পারি কখনো? একদম বাজে কথা বলবে না। চড়ছ কেন? চড়বো না, কত বিপদে পড়ে তোমাকে তাই ছুটে চলে এসেছিলাম। এসেছিলে, আর তার প্রতিদান তুমি কি দিলে? কি আশ্চর্য! কি আশ্চর্য মানে, তুমি আমাকে পথে বসে দিয়ে এখন পোজ মারছো? ঠিক আছে, আর পোজ মারবো না, তুমি যা বলবার বল। নিশ্চয় বলবো। বলবো? তুমি জানো অল্প চারটে ম্যাচ আমি হেরে গেছি। জানি তো, ফিফথ ম্যাচটা যদি হারতে না হয় তার জন্য অন্যায় তোমাকে ছুটে এসেছিলাম। মানছি। তুমি যদি কি করবে, হাওড়া ইউনিয়ন সেক্রেটারিকে বলে ম্যাচকে ড্র করিয়ে দেবে। যাতে তোমাদের পকেটে একটা পয়েন্ট আসে। তার পরিবর্তে কি হলো? তা তিন দুই গোলে আমি হেরে গেলাম। ছি ছি ছি, পরপর পাঁচটা ম্যাচে হেরে গেলাম। আমি আর ভাবতে পারছি না। না ভাবতে পারার কিচ্ছু নেই ভিকুদা। তোমার প্লেয়াররা যদি সাগু খেয়ে নাবে তো আমি কি করতে পারি বলতে পারো? আমার প্লেয়াররা যদি কোকেন খেয়ে নামতে পারতো তাহলে তোমাকে আমি কিছু বলতাম না। ছি ছি ছি, তুমি আমার সঙ্গে এভাবে গাদ্দারি করলে, বেইমানি করলে। প্রত্যেক বছর সিজনের শুরুতে আমি তোমায় কোনো না কোনো ভাবে সাহায্য করেছি। এই তো এই বছরে আমি যদি তোমায় খবরটা না দিতাম তাহলে তুমি জেভিয়ার পাসকে তুলতে পারতে। পাসকে তো মহামান প্রায় নিয়ে নিয়েছিল। তার বিনিময়ে আমি তোমায় কি চেয়েছিলাম? সামান্য সামান্য হাওড়ার কাছে একটা পয়েন্ট। ওই পয়েন্টেই তো গন্ডগোল ভিকুদা। কোন পয়েন্ট? হাওড়াকে তুমি সামান্য ভাবছো? তবে কি অসামান্য? অনেস্টলি অসামান্য। রাখো তো। হ্যাঁ, তাহলে তুমি ওদের নিজে ম্যানেজ না করে আমাকে ধরতে এসেছিলে কেন? আরে বাবা, ওদের সঙ্গে যদি আমার র্যাপোর্ট থাকতো তাহলে আমি তোমাকে বলতে আসতাম না। র্যাপোর্ট থাকলেও কিছু হতো না। হাওড়া ইউনিয়ন কাউকে পয়েন্ট ছাড়বে না। সেটা তুমি আগে আমায় বলোনি কেন? আগে জানলে তবে তো বলবো। মানে জলে না নামলে পুকুরের গভীরতা বুঝবো কি করে? এখন আমার সঙ্গে কাব্যি মারছ? হ্যাঁ সালা, আমি মরছি আমার নিজের জ্বালায়। ঠিক আছে, আমার মনে থাকবে তোমাদের সঙ্গে আমার ম্যাচটা হয়ে গেছে বলেই মনে করো না যে লিগ শেষ হয়ে গেছে। লিগের এখন বহু খেলা বাকি আছে। আমারও কিছু রুই কাতলার সঙ্গে জানাশোনা আছে। ম্যাচের ছাপটা যদি না পারিয়েছি সালা। আরে ভিকুদা, ভিকুদা শোনো না, তুমি চলে যাচ্ছ কেন? আরে হাওড়া যদি আমাকে হাওড়া ব্রিজ দেখায় তো আমি কি করব? হাওড়া ব্রিজের দিকে তাকে খাবি খাবে আর কি করবে? বলক, তোমাদের সঙ্গে রাজস্থান খেলার পর তারপর দেখবো। এ ভিকুদা, ভিকুদা চলে যাও না। এ ভিকুদা, এনে চাদর। কথাটা বলবো কিন্তু সময় বা সুযোগ কোনটাই পাচ্ছি না। আজও বুঝতে পারছি না তোমাকে কথাটা বলবো কিনা। কেন বলতো? যদি পুতুলের কানে যায়। পুতুলের কথা ছাড় দেখি, এখন তোকে আমি যে কথাটা বলছি সেটা তুই মন দিয়ে শোন। এ তুমি কি বলছো মা? পুতুলের কথা ছাড় মানে? আরে দশটা নয়, পাঁচটা নয়, একটি মাত্র বোন আমার। তুইও তো একটি মাত্র ছেলে আমার। ছেলে কথা পড়ে না, তা কেন হবে? দেখ, তুই এখন রোজগার করছিস, সংসারের ভালো মন্দ নজর করতে শিখেছিস, এটাই তো সবচাইতে সঠিক সময়। আমি তো সেটাই তোমায় বলবো বলে ভাবছিলাম। তুইও ভাবছিলি? হ্যাঁ। কি বলতো? মানে কথাটা হচ্ছে বিয়ে, তাই তো? আলুর পরোটা তৈরি করছে। আলুর পরোটা? কেন? যদি তুই মদ দিস তাহলে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, সেই জন্য। মদ দি মানে? আমি তো নিজেই বলছি। তাহলে তো হয়ে গেল। আমি বরং যাই পুতুলকে বলি, ও বলছিল গাজরের হালুয়া। হ্যাঁ মা মা মা, দাঁড়া 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 দাঁড়া, কি হলো? বসো বসো। কি বল? বসো আগে। শোনো, এখনই অত পাড়া মাথায় করার কোনো দরকার নেই। আগে কাগজে একটা বিজ্ঞাপন দিই, সুন্দর দেখে একটা পাত্র জোগাড় করি, তারপর পুতুলকে বলতে। পাত্র? হ্যাঁ, তবে আর বলছি কি? দেখো মা, পুতুল আমাদের জন্য কত না খেটেছে তুমি ভাবো। সেই ছোটবেলা থেকে দু মুঠো মুখে অন্ন তুলে দেবার জন্য কি পরিশ্রমটাই না করেছে। এখন আমি চাকরি করছি, কামাচ্ছি, এই সময় যদি একটা সুন্দর ছেলে না দেখে পুতুলের বিয়ে দিতে না পারি তাহলে তাহলে কিসের দাদা আমি? তুই এতক্ষণ পুতুলের বিয়ের ব্যাপারে কথা বলছিলি? আবার কি? দেখো মা, আমি ভেবে দেখেছি,
এই পুতুল এই পড়াশুনো চাকরি বাকরি নিয়ে কেন মেতে আছে জানো? কেননা জীবন একটা বড় ফাঁক আছে, আর দাদা হয়ে সেই ফাঁকটা যদি আমি না বুঝিয়ে দিতে পারি তাহলে কিসের দাদা? আচ্ছা ওসব কথা ছাড়ো, এখন আমাকে তুমি বলো যে কেমন পাত্র তোমার পছন্দ, ডাক্তার, ইঞ্জিনিয়ার না সরকারি চাকরি? হ্যাঁ ভাববে বলো তো। তা তুই কি টিফিন নিয়ে যাচ্ছিস হেনা জানবে কি করে? জানবে না, আমরা তো সব একসাথে বসে টিফিন করি, আমি, সুনন্দাদি, হেনা। মাফ করবেন, এটা কি নিখিলেশ বাবুর বাড়ি? হ্যাঁ বলুন। উনি কি বাড়ি আছেন? আছেন। আমি লোককথা পত্রিকা থেকে এসেছি, ওনার সঙ্গে একটু দেখা করতে চাই। ও হ্যাঁ, আপনি বসুন, আমি বাবাকে এক্ষুনি ডেকে দিচ্ছি। মা বাবাকে একটু ডেকে আনো না। দিচ্ছি, বসুন। আমি অসময় এসে আপনাদের কিছু ডিস্টার্ব করলাম না তো? না না, ছি ছি, কি কথা, কোনো অসুবিধা হয়নি আমাদের। ওই তো বাবা এসে গেছে। নমস্কার। নমস্কার, আমার নাম অবিনাশ লাহিড়ী। নামটা খুব চেনা চেনা মনে হচ্ছে, বসুন আপনি, বসুন। লোককথা বলে একটা পত্রিকা বেরোয়, আপনি নিশ্চয়ই এটার নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ শুনেছি, গত শনিবার আপনাদের পুরুলিয়ার ছৌ নৃত্যের ওপর একটা ইস্যু বেরিয়েছে। ওই পত্রিকাটা আমি বার করি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি সম্পাদক? আগে হ্যাঁ, ওই জন্যই নামটা চেনা চেনা মনে হচ্ছে। বাবা আমাকে এখন কিন্তু যেতে হবে, মা আসি। আয়। আপনার মেয়ে বুঝে? হ্যাঁ, আমার ওই একটি সন্তান। ও কি চাকরি করে? একটা স্কুলে পড়ায়। বাহ খুব ভালো। হ্যাঁ, আমি যার জন্য আপনার কাছে এসেছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার গত দেশ পত্রিকায় যে লেখাটা বেরিয়েছিল ওটা পড়ে তো আমি একবার অভিভূত। না না, এ আপনি কি বলছেন, এ আর এমন কি লেখা? এমন কি লেখা মানে আপনি কি বলছেন? আপনার চোখের দেখা, আপনার বর্ণনা, আপনার ইতিহাস জ্ঞান, এই সমস্ত কিছু মিলেমিশে বিষ্ণুপুরের যে সুন্দর চেহারাটা আপনি আমাদের চোখের সামনে তুলে ধরেছেন এটা তো ভোলা যায় না। পোড়ামাটির মন্দির আপনার লেখার মধ্যে দিয়ে একবার যেন ফিসফিস করে কথা বলছে। ধন্যবাদ অবিনাশবাবু, আমি এইটাই চেয়েছিলাম। আমাদের দেশের অতীত, ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি আমার লেখায় কথা বলে উঠবে। কথা বলবে, কথা বলবে নিখিলেশবাবু। আপনার সমস্ত কথায় আমি একেবারে রোমাঞ্চিত। আসলে কি জানেন, এই আমাদের এই পুরনো মন্দির, মসজিদ, স্থাপত্য, এগুলো নিয়ে এখন আর কেউ ভাবে না, কেউ লেখেও না। আমি চেষ্টা করছি আমাদের এই লোককথা পত্রিকার মাধ্যমে এই সংস্কৃতিটাকে ধরে রাখবার জন্য।